হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিরপ্রচলিত একটা রান্না, ছেঁচড়া। এই ছেঁচড়ার জন্য আমার লাগবে বিভিন্ন রকম সবজি। আমি নিয়েছি পুঁই শাক, এখানে 500 গ্রাম পুঁই শাক আমি কেটে রেখেছি। আর সবজির জন্য লাগবে কাটা কুমড়ো, ডুমো করে কাটা কুমড়ো রয়েছে, বেগুন রয়েছে, গাঁটি কচু রয়েছে, আর আলু রয়েছে। ফোড়ন হিসাবে লাগবে 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা। আর লাগবে বড়ি, এখানে আমি 10-12টা বড়ি নিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি, সর্ষের তেল। আর লাগবে মাছের মাথা, এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। এটা কাতলা মাছের মাথা দিয়েও করা যায়। মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, এখানে মোটামুটি আমি 5-6 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাথা মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই গরম তেলে আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। গরম তেলে আমি এবার ফোড়নের জন্য রাখা শুকনো লঙ্কা 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এক চামচ চিনি দিলাম। অল্প পরিমাণ জল দিলাম, যেহেতু শাক থেকে জল বেরাবে তাই জল অল্প দিলাম।
পানিটা আমি তুলে নিলাম। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়ি আর মাছের মাথা দিয়ে দিলাম। আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা খুলে নিলাম, ঢাকা দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দিলাম। মাছের মাথাগুলো ভেঙে গেলাম, এতে ফ্লেভারটা এবং স্বাদটা দুটোই বাড়বে। তৈরি হয়ে গেছে আমার ছ্যাঁচড়া। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। পুঁই শাকের ছ্যাঁচড়াটা আমার রান্না হয়ে গেছে। রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।